করোনার আঁকি বুঝিলে মুনিগুড়া থানা অধিকারী চিকিৎসাধীন অবস্থায় মুনিগুড়া থানা অধিকারী রাজেন্দ্র প্রসাদ দেহুরী গতকাল মৃত্যু হয়েছে। ব্রহ্মপুর স্থিত অশ্বিন হসপিটাল গতকাল অপরাহ্নে মৃত্যু হয়েছে স্পষ্ট করেছেন রায়গড়া এসপি ডক্টর শ্রবণ বিবেক এম। এই খবর প্রচারিত হওয়া পরে জেলা পুলিশ বিভাগ সমেত মুনিগুড়া সহরবাসী স্তব্ধ হয়ে পড়েছেন। তাঁর মৃত্যুরে জেলা জনে দক্ষ পুলিশ অধিকারী হরাইলা বলে কইছন্তি রায়গড়া এসপি ডক্টর শ্রবণ বিবেক এম। সেপটে থানা অধিকারী স্মৃতিরে আজ মুনিগুড়া সহরের সমস্ত দোকান বজার বন্ধ রাখা মুনিগুড়া বিকাশ পরিষদ ও ব্যবসায়ী সংঘ নিষ্পত্তি নেছি, যাহাফলরে অত্যাবশ্যক দোকান ব্যতীত সমস্ত ব্যবসায়ী কেন্দ্র বন্ধ রয়েছে। গত সপ্তাহক তলে শ্রী দেহুরী অসুস্থ অনুভব করা পরে কোভিড পরীক্ষা করলে সোয়াব রিপোর্ট পজিটিভ আসবা পরে চিকিৎসা পাই 6 তারিখে তাকে জেকেপুর কোভিড স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা 7 তারিখে অবস্থা সংকটাপন্ন হবার তাকে ব্রহ্মপুর অশ্বিনী হসপিটাল স্থানান্তর করা। গতকাল সন্ধ্যায় থানা অধিকারী মুনিগুড়া থানার শোক পালন করা যাই। এই সভায় সামাজিক দূরত্ব রক্ষা করে সমস্তে মাস্ক পরিধান করে এখন পালন করলে। এই সভায় আদিবাসী কল্যাণ মন্ত্রী শ্রী জগন্নাথ সরকারঙ্ক সমেত বিষম কটক এসডিপিও মুনিগুড়া তহসিলদার বিডিও মুনিগুড়া অম্বদলা থানার অধিকারী ও কর্মচারী তথা মুনিগুড়ার সমস্ত সাংবাদিক ও বিকাশ পরিষদর সদস্য মানে যোগ দিয়েছিলেন। রায়গড়ার জেলা প্রতিনিধি বিশ্বরাজ ছিঞ্চাণী রিপোর্ট আম টিভি।